ফাইনালি নেমে গেছি 95-এর পল্লী। এই যে এখন আমরা এখানে ঢুকবো, তারপর দেখাচ্ছি, চলো। তো আমরা ফাইনালি চলে এসেছি 95 পল্লী অ্যাসোসিয়েশনে। তো এখানে প্যান্ডেলটা রয়েছে। তো দেখুন, 95 পল্লীতে চলে এসেছি, ভেতরটা এখন আমরা যাব। তো ওইদিকে হাজবেন্ড ওরা দাঁড়িয়ে আছে, তো ওই জন্য দাঁড়িয়ে আছি। তো এখানে দেখুন কত প্রাইজ পেয়েছে সব। তো প্রতি বছরই খুব ভালো ঠাকুরটা করে, এর জন্য এত প্রাইজ দেখতেই পাচ্ছেন। দেখুন কত প্রাইজ পেয়েছে, প্রাইজে ভর্তি প্রতি বছর এখানে সুন্দর পুজো হয়, সেরা পুজোর উপাধি। তো সেই 95-এর পল্লীতেই চলে এসেছি। কত সুন্দর বানিয়েছে, কি প্রান্তি কত সুন্দর করেছে। পল্লী
খুবই সুন্দর করেছে, একদম অন্যরকম হাতের কাজ। দারুণ করেছে, কত দিন ধরে এর পেছনে পরিশ্রম রয়েছে যার জন্যে। আগেকার দিনের ইয়ে বানিয়ে দিয়েছে, কোথায় কি করছে, শাস্তি দেওয়ার জায়গা।